এই জমনামা যুবক ভাইরা কি বলবো সেই কথা দুঃখের কথা অনেকগুলো নিয়ে এসেছি কিন্তু বলার মতো সুযোগ তো আজ নাই এরপর শুরুতেই চিল্লাচিল্লি শুরু করলাম আমি সে আজকে ওয়াজে বলেছি আগামী কাল 28 তারিখ 28 অক্টোবর কর্ণফুলীর টানেল উদ্বোধন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি উদ্বোধন হবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি কর্ণফুলী নদীর 150 ফুট নিচ দিয়ে বানাইছে এর দৈর্ঘ্য হলো 4 কিলোমিটার আলহামদুলিল্লাহ পরে 4 কিলোমিটার এত সুন্দর রাস্তা হয়েছে কালকে উদ্বোধন করবে আর আমরা ঢাকা থেকে যখন কক্সবাজার যাব আর শহরে ঢোকা লাগবে না শহরে ঢোকার আগে হাতের ডাইনে দুই ক্যামেরা ওই পতেঙ্গা দিয়া এয়ারপোর্ট সংলগ্ন পতেঙ্গা দিয়া দুই ক্যামেরা 5 মিনিটের ভিতরে আমরা 4.5 কিলোমিটার পরে 4 কিলোমিটার জায়গা চলে যেতে পারবো যারা কক্সবাজার যাবে ওরা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার চলে যাবে এত সুন্দর রাস্তা হয়েছে টানেল পদ্মা সেতু হয়েছে এবং মেট্রো রেল হয়েছে আবার ফ্লাইওভার হয়েছে ঠিক আছে ভালো কথা কিন্তু আমার একটা পরামর্শ আছে রাস্তা করতেছেন ভালো কথা রাস্তা করতেছেন ভালো কথা ব্রিজ করতেছেন ভালো কথা ফ্লাইওভার করতেছেন ভালো কথা মেট্রো রেল করেছেন ভালো কথা কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে আমাদেরকে হুমকি দেয় হুমকির মোকাবেলা করতে গেলে রাশিয়ার মতো চীনের মতন কোরিয়ার মতন আমার দেশের ভিতরে অস্ত্র আনতে হবে কথা বলেন আজকে একটা রাশিয়ার আমেরিকা ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে কথা বলেন ঠিক কিনা আজকে চীনের ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে আজকে কোরিয়ার ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে অথচ একটা কোরিয়া যদি হুঙ্কার দেয় আমেরিকা সব কাই পা উঠে চীন যখন হুঙ্কার দেয় আমেরিকা কাই পা উঠে রাশিয়া যখন হুঙ্কার দেয় আমেরিকা কাই পা উঠে কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র হুঙ্কার দিলে আমেরিকা ঘামে না একটা মাত্র কারণ 57টা মুসলিম রাষ্ট্র অস্ত্রের প্রতি যদি তারা সময় দেয় তাইলে বিশ্বের ওই ইহুদির গুন্ডারা মুসলমানদের ধরে থরথর করে কাঁপবে এবং বাংলাদেশ নয় সারা বিশ্ব আমার মুসলমানরাই লেবার স্বাধীন করবে এবং রাজত্ব করবে হাত তুলে বলুন ঠিক কিনা বলুন কথা বলেন ঠিক কিনা বলেন আমার ওয়াজ কিন্তু আজকে কাকরতলা নয় আজকের ওয়াজ হলো আমার জাতীয় ওয়াজ আজকের ওয়াজ আমার বিশ্বকে খেয়াল করে ওয়াজ এই জন্য আমি সেদিকে যাচ্ছি না আমি ঘাটে ঘাটে বুঝাইয়া যাচ্ছি আমার দেশে কি প্রয়োজন আমি কি করা প্রয়োজন আপনি কি করা প্রয়োজন বাংলাদেশের কি হওয়া উচিত বিশ্বের সঙ্গে তাল মিলাতে গিয়ে দেখছেন না এক এক সময় আমার এলাকার ভূমি নিয়ে দিয়ে যেতে চায় ঘাঁটি বানাতে চায় আমাদেরকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে মায়ানমার মায়ানমার নদীর ভার দিয়া হেলিকপ্টার ঘুরায় মায়ানমার ওই যে রোহিঙ্গা মুসলমানটা মারার পর আমরা বাংলাদেশে মায়া করে জায়গা দিচ্ছি আনছিলাম 7 লাখ ওই সিডি 15 লাখ আর বাচ্চা কাছে হ্যাঁ হ্যাঁ ওই পশ করছে ঠিকলে ওইটাছে ইতা কাছে ঠাস করে 20 লাখ আমরা দেশে এমনি শুরু আমি বলছিলাম মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাকবে বসে বাংলার মুসলিম এটা আমি লিখছিলাম এটা আমি গেছিলাম আর এবার লিখছিলাম মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না পারি না বলতে শব্দ নাই পারি আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু জায়গা দেন আর মুসলমান আল্লাহ আপনাকে সাহায্য করবে এখন দেখতেছি ওরা ইসরায়েলের মতন আমাদের উপর চড়ে বসতে পারে ওদেরকে লেলাই দিবে হোক মুসলিম কিন্তু আমাদের মুসলমানরা তো ধোকায় পরে বুকা হয়ে যায় বিভিন্ন সময় লুবে পড়ে যায় আজকে যত মুসলমানদের অধঃপতন হয়েছে একমাত্র মুনাফিক মির্জাফরগুলোর কারণে কথা বলেন ঠিক না আমরা বাংলাদেশে মিছিল করুক আর গাজায় মুসলমানরা বুলেট খায়া মরে আজকে যদি আমরা এই মোকাবেলাটা অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করতে পারতাম তাইলে আমাদের তারা কিন্তু এইটুকু বাড়তে পারতো না ইরান হুমকি দেয় ঠিক আছে বাহারান হুমকি দেয় ঠিক আছে এই হুমকির বিবৃতি দিলে কাজ হবে না ডাইরেক্ট মিসাইল ছাড়তে হবে মিসাইল দিয়ে উড়িয়ে দিতে হবে রকেট দিয়ে গুড়িয়ে দিতে হবে সরাসরি সম্মুখ যুদ্ধ হবে জীবন দিব দেশকে রক্ষা করব মসজিদ আকসাকে রক্ষা করব এমন কন্ট্যাক্টমেন্ট না থাকলে আপনি দেশ রক্ষা করতে পারবেন না
ঠিক কি না বলেন এগুলা অনেক উপরের কথা এখন হয়তোবা আমার বিরুদ্ধে আবার কি না কি ফরমান জারি হয়ে যায় আমি আর উস্কানি দিচ্ছি না আমি আজকে বলছি প্রধানমন্ত্রী শুধু আর্মি বিজিবি নৌবাহিনী কেন ট্রেনিং করবে মাঝে মাঝে আমরাও ট্রেনিং করাবেন আমরা বাংলাদেশে লাগতাম না যখন কোন দেশে মুসলমানদের কল্যাণে প্রয়োজন হবে পুলিশ প্রশাসন দেশ পাহারা দোক আমরার পাড়ে দেন সমান করে ভালো কথা বলে ঠিক না বেঠে মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচকে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক না আমরা তামান্না শহীদ হব শহীদের মর্যাদা আছে না নাই ইয়াউমুল কিয়ামতি সালাসাতুল আমবিয়াউ সুম্মা উলামাউ সুম্মা শুহাদা হাশরের মাঠে শহীদগণ সুপারিশ করবে জেলে কন্না আল্লাহু আকবার